তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমার সব কাজ টাজ করে শুয়েছিলাম একটুখানি, খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য দেখো তুমি দরজা বন্ধ করে এখন ঘরে একা একা ঘুরছি সোয়েটার পরে। আর খুব খিদে পেয়েছে, তো সোমনাথকে ফোন করে বললাম তো চ না একটু খিদে পেয়েছে, কী খাই বলতো? বলতে মুড়ি আঁচুর খান যে না, আমার রাইস খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, তো এখানে বঙ্গশ্রী বলে একটা রেস্টুরেন্ট টাইপের আছে ছোটো, তো ওখানে কম প্রাইসের মধ্যে ভালো টেস্টের খাবি দেয়। তো ভাবলাম চ ওখানে গিয়ে খেয়ে আসি। বললো ঠিক আছে দাদা, আমার আধ ঘন্টা লাগবে আসতে। তো আমার খুব খিদে পেয়েছি বলে আমি একটা সাফোলা ওটস কিনে নিয়ে এলাম। তো এইটা আমি প্রথমবার দেখছি, ওটসের মধ্যে সয়াবিন ছোটো ছোটো, কি সুন্দর! এই যে সাফোলা ওটসের কারা ক্রাঞ্চের একটা দেখাচ্ছি আমি বেয়ে করে। ওই দেখো, আমি ভেবেছিলাম প্রথমে এইগুলো করাই শুরু, ঠিক আছে, মানে মটর তে তোমার কী সব বলছি। এই যে এইগুলো তো কড়াইছুটির, এটা শুনো কিন্তু এগুলো দেখো সয়াবিন বড়ি দেখতে হয়ে গেছে না মিনি মিনি। টেস্ট করে দেখি আগে কেমন। আমাদের ওটস এখানটা রেডি, 3 মিনিট থাকে লেখা থাকে কিন্তু 3 মিনিটও লাগে না হতে, রেডি হয়ে গেছে। আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের এখানে টিউবওয়েলের জল খায়, ঠিক আছে সবাই। তোমাদের টিউবওয়েলের অবস্থাটা দেখো, টিউবওয়েলের জলের দেখে মনে হচ্ছে না যে গঙ্গা জল এইটা? আর আমি টাইম কলের জল খাই না, মানে টিউ কলের জল খাই না, টাইম কলের জলটা খাইছি, তাও দেখো পরিষ্কার, ঠিক আছে। বোতলও পর্যন্ত লাল হয়ে যায়, এটা বা হয়নি আমি পরিষ্কার করেছি বলে, বোতলও বিচ্ছিরিভাবে লাল হয়ে যায়। গঙ্গা জলও মনে রাখলে নিচের দিকে ময়লা চলে এসেছে, জল পরিষ্কার হয়ে যায়। আর এইটাকে দেখো জলটার কী অবস্থা, বিচ্ছিরি, দেখলেই বমি পাবে। তো আমার এটা রেডিও হয়ে গেছে, আমার ওটস রেডিও হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, দু মিনিট বলতে গেলে লেগেছে, 2-2.5 মিনিট। তো আমি বেশি ঘনও করিনি, পাতলা করছি, কারণ একটু ঠান্ডা গেলে একটু ঘন হয়ে যাবে। আর আমার খিদে মানে আমি ম্যাগি এনে খেয়ে নিই। ম্যাগি 14 টাকা, এটা 2 টাকা বেশি, 16 টাকা 15 টাকা ছিল, কিন্তু দুজনের টেস্ট আমার খুব খানিকটা কাছাকাছি লেগেছে, খুব সুন্দর টেস্ট। আমি এবার ভাবছি এবার থেকে ম্যাগিটা খাবো না, ওটসটাই খাবো। তোমরা এই ওটসটা একবার ট্রাই করো, জানি না কারা কারা খেয়েছো, আমার তো এটা প্রথমবার খাওয়া। ও এমনি ওটস খেয়েছি, এই সয়াবিনবেলা আমি কোনোদিন খাইনি। তোমরা খেও, আমরা এখন যাবো খেতে, আমি তোমাকে দেখাবো, ভিডিওটা করবো, দেখাবো বলছি, তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো আমি এখন করছি রুটি, কারণ আমার না হাতে ধরে ভিডিও করার মতো সময় আমি এখন কদিন পাচ্ছি না, কারণ মামাকে নিয়ে আমি খুবই ব্যস্ত। তো আমি তাড়াতাড়ি করে 4টার সময় রুটি করে নিই, 4টা বলছি 4:30 সময়। তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য রুটি করতে একটু দেরি হয়ে গেলো। তো আমি ভাবলাম তাহলে ভিডিওটা অন করেই আমি করি, আর তোমাকে ধরে রাখার মতো কেউ নেই ওই জন্য। তো রুটি করছি, একদিকে আয়না দিয়ে একবার সিরিয়াল দেখছি, আর করতে করতে ফোনটাও উল্টে পড়ে গেছিলো, ওই জন্য আমাকে আবার ভিডিওটা বন্ধ করে আবার স্টার্ট করতে হয়েছে। মানে স্ট্যান্ড আছে আমার কাছে, কিন্তু লাগাতে আমি পারি না, স্ট্যান্ডটা ফিট করতে পারি না। সোমনাথ তাহলে করে দেয়, নাহলে সোমনাথ তাহলে ফোনটাও ধরে দেয়, তাও আমি ঘরে একা, মা শাশুড়ি সিরিয়াল দেখছে বলে আমাকে ভয়েস ওভারও দিতে হচ্ছে, নাহলে আমি বকতে বকতেই রুটিটা করতাম। তো চলো দেখো তাড়াতাড়ি আমি রুটিটা করে নিচ্ছি কত তাড়াতাড়ি। এতে ফাস্ট করেছি, কিন্তু এত তাড়াতাড়ি রুটি আমি করতে পারি না, কুড়িটা রুটি মিনিমাম আমার 25 মিনিট লাগবে। তাহলে রুটিগুলো ফুলছো খুব সুন্দর। তো চলো, আগে রুটি করতে পারতাম না, আমার রুটি শিখিয়েছি আমার ছোটো মা, ওদের কাছ থেকে শিখেছি। তো এবার রুটি করা শেষ, এবার একটুখানি গ্যাসটা পরিষ্কার করে দেবো, আমাদের কিছু রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে দিই, নাহলে আমার শাশুড়ি এসব বকবে যে গ্যাস নোংরা করে রেখেছিস। তো ওই জন্য কাজ সঙ্গে সঙ্গে হয়ে গেলে কাজ সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দাও, দেখতেও ভালো লাগে। আর এই গাটারগুলো গুছিয়ে গুছিয়ে রাখি, কারণ মামামের চুল বাঁধি, ভালো ভালো গাটার মামাম দিদি অনেক কিনে দিয়ে গেছে, দিদি তারপর আমার ছোটো ননদ অনেক কিনে দিয়েছে, কিন্তু খুলে দেয় তাই বাঁধি না চুল, আর চাম গাটার দিয়ে খুলতে পারে না। তো এবার আমার রুটি হয়ে গ্যাস মুছে এবার খাটটা ঝেড়ে নিচ্ছি, এবার শুয়ে শুয়ে আরাম করে একটু ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে একটু বক বক করবো, তারপর শুয়ে শুয়ে টিভি দেখবো। তোমার খাটটাও পছন্দ, যেটা হলো কথা সেটা আমি হচ্ছে ঠিক মতো ভিডিও করতে পারছি না, কারণ আমার না খুব এখন সময় কী বলছি মানে সময় পাচ্ছি না ভিডিও করার মতো। তো মামামের জন্য বললামই টিউশন এইদিক ওই দিক করতে করতে সময় হয় না, তাই ভাবে আমি কাজ করতে করতে ভিডিওটা করি, তোমার সঙ্গে যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সেটুকুনি শেয়ার করবো। আর আজকে হ্যাঁ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে আমি নেল এক্সটেনশন করবো, কালকে নাহলে পরশু দিন আমি নেল এক্সটেনশন করবো। তারপরে আমরা যাবো, আমি বলেছি আমার একটা বন্ধুর
ছেলের মুখে ভাতে 8 তারিখ, আমরা যাবো 9 তারিখে আবার তারাপীঠে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেন কথা, আমি দেখিয়েছিলাম কি যে দিদি আমাদের কী কী দিয়েছিল, হ্যাঁ দিয়েছে। আর আমি একটা সোয়েটার দেখাবো, মানে সোয়েটার যেটা আমাকে বাবা দার্জিলিং থেকে এনে দিয়েছিল। বাবা বলছে তুই দেখালি না তো, আমি তোকে দিয়েছি দেখালি না তো, তোমরা দেখে চলো ভিডিও আমাকে করতে, তাও দেখুন তার সঙ্গে শেয়ার করবো। একটা মিনিট আমি বের করবো ভিডিওটা। তো এই সোয়েটারটা দিয়েছে বাবা আমাকে, তোমরা দেখেও চলো আমাকে পড়তে। আমি মনে হয় দিদি কী কী দিয়েছে আমি আগের ভিডিও তো দেখিয়েছি, আমার মনে পড়ছে না ঠিক, দেখিয়েছি মনে হয়। বাবা মামামকেও একটা সোয়েটার দিয়েছে খুব সুন্দর, সে এরকম গলা আর শাল শাল টাইপের, নিশ্চয় এরকম ত্রিকোণ টাইপের, তো আমি মনে দেখেছি অ্যাশ কালারের, মনে পড়ছে না ঠিক। আমি পড়লে যখন তারপরে নিয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখাবো। বাবা আমাকে দিয়েছে এরকম সোয়েটার, এরকম লং আমার ছিল না, এরকম লং। বাবা আমাকে বলছে কই দেখালি না তো তোকে আমি কী দিয়েছি, বোতামগুলো খুব সুন্দর, পায়ে লাগছে আমি বুঝতেও পারছি না, এরকমগুলো বোতাম, এগুলো খুব বড়ো মানে লং, ঠিক আছে। বাবা আমাকে এইটা দিয়েছে, একটা শাল দিয়েছে মা। তো তোমাদের মনে হয় শেয়ার করিনি এই জন্য এই ভিডিওতে শেয়ার করলাম। আর হ্যাঁ, আর মেন কথা কাজ হয়ে গেলে না, আমি এইটা এইটা আমার স্বভাব যে দিদি এলেই সব কাজ তাড়াতাড়ি করে করে নেবো। আমি এমনিতেও কাজ তাড়াতাড়ি করে তারপরে বিশ্রাম নিই, যে আমি সব কাজ ফেলে রেখে একটু বসবো তারপরে কাজ করবো, তাই না? আমি সব কাজ করে রেখে তারপরে একটু বিশ্রাম নিই। তো আমি তখন কী করতাম, সব কাজ করে না দিদি এলে আমি ওই বাড়িতে চলে যেতাম। তো এখন দিদি নেই, মেন কথা আমি মায়েরাকে এত বিরক্ত করতাম, এত রাগাতাম, আর সবসময় পাপ পাপ পাপ, খুব মিস করছি মায়েরাকে, খুব মিস করছি, মানে খুব খুব বকতো আমাকে, খুব বকে আমাকে, যাওয়ার সময় আমার সঙ্গে ঝগড়া করেই গেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা আমি শেয়ার করেছি বা ভিডিওতে তুলেছি দেখিয়েছি, তো ওই জন্যই মায়েরাকে আমি খুব মিস করছি, খুব 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 মিস করছি। আর হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামে ফলো করেছো বা যারা করো, যারা প্লিজ করে দাও আমার ইনস্টাতে চেক করে। ফেসবুক পেজে আমার কদিন ভিডিও ছাড়াও হচ্ছে না, পারছি না, সময় হচ্ছে না, তাই তো আমার ফেসবুক পেজটাতেও ফলো করো। তো আমি ফটো দিতে লাগাতে ভুলে গেছিলাম, বলেছিলাম দুদিকে লাগাতে, এবারে শিওর লাগাবো। তোমরা নিশ্চয়ই করো, মানে ফলো করো যদি আমার ইনস্টাতে ছোটো ছোটো রিলস দেখতে পাও। আর আমি অনেক দিনই মানে ইউটিউবে শর্টস দিইনি, আজকে চেষ্টা করবো একটা দুটো শর্টস ছাড়ার। তো শর্টসটা করে উঠতে পারছি না, বা শর্টসটা আমি করতে পারছিও না সেটাও, কিন্তু ওই জন্য করছি না, তার মধ্যে এখন সত্যি সময় হয় না। আমি চেষ্টা করবো কালকের ব্লগে, কালকে শুক্রবার, তো কালকে আমি সারাদিন যা যা করছি কেন আমি সময় পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি আমি ভিডিও করলে 1 মিনিট 2 মিনিট ছোটো ছোটো করে 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 ক্লিপ নিয়ে 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 আমি অ্যাড করি, খুব লং একটা করি না, নাহলে আমাকে ফার্স্ট করে ভয়েস ওভার দিতে হয়। তো কালকে ভয়েস ওভারই ভিডিও করবো, কিন্তু ঘুম থেকে উঠে আমার কী করতে হয় যে কী নাচে হাল, কারণ আমি ঘুম থেকে দেরি করে উঠছি, তাড়াতাড়ি উঠতে পারছি না, 10টায় উঠছি মামেন্ট, 10:30 ক্লাস, তাড়াতাড়ি করে উঠে ওকে রেডি করা, নিজে রেডি হওয়া, ওর ব্যাগ গুছিয়ে, মামাকে এখন নতুন বলে কিছু লাগছে না। আর মেন কথা কি, 10:30 সময় যাচ্ছে ওখানে, ছেড়ে আসতে আসতে 10:45 হয়ে যাচ্ছে, আর ওখানে 11:30 সময় ছুটি দিয়েছে, আর নতুন বাচ্চাদের ছাড়, কিন্তু এবার বলেছে মামাম তো একটু বড়ো, তো ওকে 12:30 সময় ছুটি দেবে, তো আমার একটু হালকা হবে, কারণ ওকে দিয়ে আমি আসতে না আসতে ভাত বসিয়ে দিই, ভাত বসিয়ে 1/2 ঘন্টার মধ্যে আমাদের ভাত হয়ও না, তাড়াতাড়ি করে ভাত নামিয়ে যা হোক করে আমাকে চলে যেতে হয়, আবার ওকে নিয়ে এসে আবার আমি রান্না করতে রান্না বসাই, মামামকে আরেক জায়গায় দিই ওর কোচিনে হোমওয়ার্ক করতে, আবার আসে ও 1টার সময় এসে ওকে খাবিয়ে ঘুম পাড়িয়ে, ঘরের তো কাজ আছেই, বাসন ঘর মোছা ওটা আলাদা, ঘুম পাড়িয়ে আবার 4টার সময় উঠে একটা সেন্টারে যায়, যেটা তোমরা আগে হয়তো জানো সেন্টারে একটা যেত, সেই সেন্টার থেকে আসে 5:30 6টার সময় আবার যায় মামা একটা কোচ টিউশনি, এই যেরকম 6টার সময় গেছে এখন 7টা বাজে, ও আসবে 8টার সময়, তো ওরকমই ওর ও ও একটুখানি, তো ওর টিউশনারি বলেছে ওকে একটু বিজি রাখো এর মধ্যে, নিশ্চয়ই সেন্টার যেটা বলছি সেখানে পড়ায়ও একটু খেলায়ও, তো খুব একটা পড়ার চাপ তাই ওর নয়। তো এখন যেখানে যাচ্ছে বললাম দৃশ্যতে আমি যে যাচ্ছি সকালবেলা করে, ওখানে ও বই টই পড়াচ্ছে না, এখন যাচ্ছে একটুখানি নতুন নতুন, তো কদিন একটুখানি মুখে মুখে রাইমস শেখাচ্ছে, তো রাইমসগুলো তো ঠিক পারছে, ওই জন্য বললো ওকে বড় বড়দের ক্লাসটা চেঞ্জ করে দেবে, তো করলে একটু আমার সুবিধা হবে। তো ওই জন্য আমি চেষ্টা করবো তোমার সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার, আর কালকে আমি সারাদিনের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে আমাদের কালকে নেক্সট ভিডিওর সাথে, টাটা।